হ্যালো গাইজ, আজকে গসিপে থাকছে রশ্মিকা ও কার্তিকের নাকি নতুন করে সম্পর্ক শুরু হয়েছে। এর পাশাপাশি আমরা আরও জানাবো উর্ফি জাভেদ, হ্যাঁ উনি আবারও ছেঁড়া পোশাক এবং হোয়াইট কালারের দারুণ একটি পোশাক পরে নেট দুনিয়ায় করল তুলকালাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই জেনে যাবেন। আর আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। এবার আসি রশ্মিকা ও কার্তিকের কাছে। এখন একটি মাত্র ছবি নিয়েই অলরেডি নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে, কারণ কার্তিক তার নিজের সোশ্যাল সাইডে একটি ছবি শেয়ার করেছেন। মিডিয়ার হ্যান্ডেলের একটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে দুই তারকাকে একসঙ্গে দেখা যাচ্ছে। অভিনেত্রীকে কাছে টেনে নিয়ে রেখেছেন কার্তিক, আর এই দুই তারকা সোজা হয়ে দাঁড়িয়ে আছে ক্যামেরায় পোজ দেওয়ার জন্য। ছবি পোস্ট করে অভিনেতা আবার লিখেছেন, পরিচয় করিয়ে দেই আমার ওয়াও পার্টনারের সঙ্গে, আর সঙ্গে লাল রঙের ইমেজও দিয়েছে হার্ডের। সেই ছবিতেই কার্তিককে পাল্টা পার্টনার উল্লেখ করেছেন রশ্মিকা। অভিনেতার এমন পোস্টের জন্য নেট দুনিয়ায় জল্পনা কল্পনা অলরেডি শুরু হয়ে গেছে এদের দুজনকে নিয়ে। আবার বেশ কিছু নেট নাগরিক আন্দাজ করছে যে কার্তিকের নাকি আগাম ছবি অর্থাৎ আশিকি থ্রিতে দেখা যাবে নাকি রশ্মিকাকে। যদিও এ বিষয় নিয়ে কেউ কোনো ক্যামেরার সামনে কিছু বলেনি, আসলে এটা কিছুই না। আসলে তারা একটি হেয়ার কেয়ার রেঞ্জ ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন, সেখানেই এই ছবিটি তুলেছিল, এর বাদে আর কিছুই হয়নি। যাই হোক, কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। এরপরে চলে আসি উর্ফি জাভেদের কাছে। এখন তিনি তো ছেঁড়া ফাটা জোড়া এ ধরনেরই পোশাক পরে মিডিয়াতে আসেন, আর এটির জন্য কিন্তু তিনি বেশ উন্নত মানের উপর পর্যায়ে আছেন বর্তমানে। যাই হোক, বর্তমান ইন্টারনেট যুগের 8 থেকে 80 সকলেই তাকে খুবই পছন্দ করে, আর এমন ফ্যাশনের জেরেই প্রায় রোজ পাপারাজিদের ভাইরাল কমেন্টে হয়ে ওঠেন তিনি। এ বিষয়ে শত তর্ক বিতর্ক চলেও পড়েছেন তিনি, এতে কিন্তু তার কিচ্ছু আছে যায় না। কিছুদিন আগে তিনি আবারও নতুন একটি স্টাইল নিয়ে সামনে চলে এসেছেন। ভাইরাল ভিডিওতে উর্ফি জাভেদকে ব্ল্যাক বিকিনি পরেছিলেন, আর সেই সাথে জলের তৈরি একটি আকাশি রঙের প্যান্ট পরেছিলেন। এই পোশাকেই তিনি ফটোশ্যুট করেন এবং বিভিন্ন ভিডিও বানিয়েছেন, আর এই ভিডিও ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত উর্ফির 2103টি পোস্ট করেছেন এবং এরপরে আরেকটিও করেছেন। যাই হোক, তার এখন অবধি 3.5 মিলিয়ন মানুষ ফলো করে, আর এই ভিডিওতে অলরেডি 13 লক্ষ লাইকও এসে গেছেন এবং 3848 জন কমেন্টও করেছেন। তবে এই ভিডিওতে কমেন্টে অনেকেই উর্ফির পোশাক বিভ্রাট নিয়েই কটাক্ষ করেছেন। এর পাশাপাশি তার কয়েকদিন পরেই উর্ফি আরেকটি হোয়াইট কালারের ড্রেস পরেছে, সেটা কিন্তু অদ্ভুত ছিল, এটা কিন্তু সবাই জানে। যাই হোক, এবং এই পোশাকের দাম শুনলে আপনার কিন্তু চক্ষু চড়কগাছ হয়ে যাবে, কারণ উর্ফি নিজেই একটি ইন্টারভিউতে জানিয়েছেন তার এই পোশাক নাকি কি কি মনে হয় আপনি শুনে নিন। এখন ভাই, তার পোশাকটা দেখে আসলেই মনে হচ্ছিল যে 200 রুপিরই, কারণ তার পোশাকটা সাধারণই মনে হচ্ছিল। যাই হোক, এখন সে যেটাই বলবে সেটাই তো ফ্যাশন। এখন আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।